সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের দেখাবো টয়োটা হায়েস সুপার জিএল 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন, আর এটি একটি ব্ল্যাক কালারের গাড়ি। আর এই গাড়িটা রয়েছে বগুড়া ডিস্ট্রিক্টের দুপচাচিয়া নামক এলাকায়। আর এই গাড়িটা সম্পূর্ণ ফুল স্লিং ফুল প্যাডের গাড়ি এবং ব্যক্তি মালিকানাধীন অবস্থায় রয়েছে। আর এই গাড়িটার সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল এবং খোলা কাটা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মালিকের সাথে। এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি, নর্মাল একটু অগোছালো থাকে। আর এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন, সিলিং কন্ডিশন ফ্রেশ রয়েছে, ডুয়েল এসিও পারফেক্ট রয়েছে, দেখেন আপনারা। আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজা এবং গাড়িটির সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল, চাকাগুলোর কন্ডিশনও ফ্রেশ রয়েছে। আর গাড়িটাতে কোনো ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয় নাই, গাড়িটা ঠিক গ্যারেজে যে অবস্থায় আছে আমি ঠিক সেই অবস্থায় ভিডিও করলাম। আর এই হচ্ছে গাড়িটার নাম্বার প্লেট, ঢাকা মেট্রো চ 13 সিরিয়ালের একটা গাড়ি। আর এই গাড়িটা 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন। আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের অংশ। গাড়িটাতে তিনটা সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে 210 লিটারের। একবার সিএনজি নিলে আপনারা 300-400 বা 350 কিলোমিটার আপনারা রানিং করতে পারবেন একবারে। আর এই হচ্ছে গাড়িটার পিছনের দরজা দিয়ে ভেতরের অংশ এবং গাড়িটা ওয়াশ পলিশ কিছুই করা নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়িটার একটা রানিং গাড়ি। আর যেখানে যে অবস্থায় রয়েছে আমি ঠিক সেই অবস্থায় ভিডিও করলাম, গাড়িটার সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের চাকা, চাকাগুলোও ফ্রেশ রয়েছে, দেখেন সব গ্লাসগুলো অরিজিনাল রয়েছে। আর যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন সে ভাইরা এই গাড়িটা দেখতে পারেন। আর এই গাড়িটা রয়েছে বগুড়া ডিস্ট্রিক্টের দুপচাচিয়া নামক এলাকায়, এটি একটি মালিকানাধীন গাড়ি। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন, গাড়িগুলোর সিট কভারগুলো একটু চেঞ্জ করার মতন হয়ে গিয়েছে। আর এই হচ্ছে গাড়িটার স্টিয়ারিং হুইলের অংশ, দেখেন গাড়িটার ড্যাশবোর্ড এবং মিটার বোর্ড। গাড়িটাতে সফট টাচ এসির কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, দেখেন গাড়িটাতে অন টিয়ার 2000 সিসির পেট্রোল চালিত ইঞ্জিন লাগানো রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড, দেখেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছে এই গাড়িটাতে। আমরা গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো, দেখেন স্মুথ সাউন্ড, যদিও বা গাড়িটার ইঞ্জিন অন টিয়ার, তারপরেও ইঞ্জিন কন্ডিশনও ফ্রেশ রয়েছে, কোনো লিকেজ আপ কোনো কিছু নাই। আর এই গাড়িটা ব্যক্তি মালিকানাধীন একটা গাড়ি, যার কারণে ইঞ্জিন কন্ডিশনও অপরিষ্কার রয়েছে, ফ্রেশ অবস্থায় রয়েছে। এসির পারফরমেন্সও ভালো রয়েছে, আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন। আর এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা। যে ভাইরা লো বাজেটের ভিতরে সুপার জিএল গাড়ি খুঁজছেন সে ভাইরা এই গাড়িটা দেখতে পারেন। আর এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সব গ্লাসগুলো অরিজিনাল রয়েছে এবং সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে, গাড়িটা ওয়াশ পলিশ করা হয় নাই। আর গাড়িটা যে অবস্থায় আছে আমি ঠিক সেই অবস্থায় ভিডিও করলাম। আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের অংশ, দেখেন অরিজিনাল অবস্থায় রয়েছে, সব কিছু পার্টসগুলো অরিজিনাল রয়েছে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কতটুকু ফ্রেশ রয়েছে। সুপ্রিয় দর্শক, আর এই হচ্ছে গাড়িটার সামনে দিয়ে নিচের কন্ডিশন, দেখেন নিচেও তেমন লিকেজ নাই, কোনো মোবিল ঘামা বা মোবিল পড়তেছে এ ধরনের কোনো কিছুই নাই, সব কিছু ফ্রেশ রয়েছে, যদিও বা 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন। সুপ্রিয় দর্শক, এই গাড়িটা দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বগুড়া ডিস্ট্রিক্টের দুপচাচিয়া নামক এলাকায়। এই গাড়িটার এই অবস্থায় প্রাইস 1,50,000 টাকা,
তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।